আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ তোমাদের গণিত বইয়ের একশো তিরিশ পৃষ্ঠার একক কাজ এই একক কাজটি এখন এই ভিডিওতে তোমাদেরকে করে দেব চিত্র ছয় দশমিক ছয় এ দেখানো শিক্ষকের অবস্থান ও বিন্দুতে জিরো জিরো সাপেক্ষে বিন্দুগুলোর অবস্থান কার্তিশীয় স্থানাঙ্ক পদ্ধতি পদ্ধতিতে প্রকাশ করো অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ তোমরা ওয়াই 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 প্রাইম এবং এক্স ও এক্স প্রাইম লেখচিত্রটিতে তোমরা দেখতে পাচ্ছ এখানে একজন শিক্ষিকা এখানে দাঁড়িয়ে আছে এই শিক্ষিকা আমাদেরকে ইন্ডিকেট করে বা নির্দেশ করে যে আমাদেরকে কোন দিকে কত পয়েন্ট পর্যন্ত যেতে হবে তো প্রথমে দেখতে পাচ্ছ এখানে কে বিন্দুর ভুজ হচ্ছে মাইনাস এইট আর কোটি হচ্ছে ওয়ান তো কে টা আমরা খুঁজবো কে তে দেখতে পাচ্ছো এই যে কে এখানে তো কে এখানে আছে হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এবং মাইনাস সেভেন তো মাইনাস আর এই বিন্দুটা কোথায় রয়েছে দিকে রয়েছে এই যে মাইনাস এইট আর ওয়ান তো এটা স্থানাঙ্ক হবে কে ব্র্যাকেটের ভিতরে মাইনাস এইট ওয়ান আবার ব্র্যাকেট দিতে হবে তো এরপরে আমাদেরকে যে বিষয়টি লিখতে হবে সেটা হচ্ছে কে এর পরে আমরা যাবো সি বিন্দুতে যেহেতু সি বিন্দু রয়েছে সি বিন্দুতে যাবো সি বিন্দুটি দেখতে পাচ্ছি আমরা এখানে ফোর এক ওয়ান টু থ্রি ফোর যেহেতু এটা মাঝখান বরাবর আছে সেহেতু এই মাঝখানের বিন্দুটাকে আমাদেরকে পয়েন্ট ফাইভ ধরতে হবে আর সি এর এই বিন্দুটাকে আমাদেরকে ধরতে হবে এই জায়গাটা যেহেতু উপরের দিকে এক দুই তাহলে এটা দশমিক পাঁচ তাহলে দুই দশমিক পাঁচ আমাদেরকে এখানে লিখতে হবে ফোর পয়েন্ট ফাইভ আর হচ্ছে কোটি হচ্ছে টু পয়েন্ট ফাইভ এরপর সি এর পরের যে বিন্দুটি রয়েছে সেটি হচ্ছে এইচ বিন্দু তো এইচ বিন্দুতে আমরা এইচ বিন্দুটি খুঁজি এইচ বিন্দু কোথায় রয়েছে এইচ বিন্দুটা এখানে রয়েছে দেখতে পাচ্ছি আমরা তো ও বিন্দু থেকে আমরা নিচের দিকে চলে আসব যেহেতু এটা জিরো বিন্দুতে রয়েছে সেহেতু ভুজটা আমরা জিরো দিয়ে দেব আর এটা নিচের দিকে কতটুকু আসছে দেখতে পাচ্ছি আমরা নিচের দিকে যেহেতু আসছে সেহেতু এটা মাইনাস মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস আবার গুনি মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ যেহেতু মাঝখানে রয়েছে মাইনাস ফাইভ পয়েন্ট ফাইভ মাইনাস ফাইভ পয়েন্ট ফাইভ তো এটার মানটা আমরা লিখে দিই সি ব্র্যাকেটের ভিতরে এটার স্থানাঙ্কটি হবে ফোর পয়েন্ট ফাইভ কমা টু পয়েন্ট ফাইভ এরপরে এইচ এর স্থানীয় মানটি আমরা লিখব এইচ এর স্থানীয় মানটি স্থানাঙ্কটি হচ্ছে জিরো ভুজ হচ্ছে জিরো আর কোটি হচ্ছে মাইনাস ফাইভ পয়েন্ট ফাইভ আসার ক্ষেত্রটুকু বুঝতে পেরেছ আমরা দেখতে পাচ্ছি কোথায় বিন্দু এখানে তো এন বিন্দু যেহেতু এখানে সেহেতু আমরা এখান থেকে এতটুকু পর্যন্ত আসবো ও বিন্দু থেকে এতটুকু পর্যন্ত তো এখানে ওয়ান টু থ্রি ফোর হচ্ছে ফাইভ আর ফাইভ যেহেতু মাঝখানে আছে বিন্দুটি সেহেতু এটা হবে ফাইভ পয়েন্ট ফাইভ তো সুতরাং আমরা ভুজের ঘরে ফাইভ পয়েন্ট ফাইভ লিখব আর কোটির ঘরে আমরা লিখব মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স মাইনাস সেভেন এটা লিখবো আমরা মাইনাস সেভেন তো এটার স্থান অঙ্কটি হবে অ্যান ফাইভ পয়েন্ট ফাইভ কমা সেভেন এরপরে পি বিন্দুটি তো দেওয়াই আছে দেখতে পাচ্ছ এই যে পি বিন্দুটি পি বিন্দুটি কোথায় আছে মাইনাস ওয়ান যেহেতু তারপর হচ্ছে ওয়ান টু থ্রি যেহেতু মাঝখানে আছে থ্রি পয়েন্ট ফাইভ এরপর রয়েছে এম বিন্দুটি এম বিন্দুটি দেখতে পাচ্ছি আমরা এখানে অবস্থিত তো এখানে সিক্স আছে যেহেতু সেহেতু এটা সিক্স পয়েন্ট ফাইভ সিক্স পয়েন্ট ফাইভ আর হচ্ছে ওয়াই হচ্ছে জিরো অর্থাৎ বুজ হচ্ছে এখানে সিক্স পয়েন্ট ফাইভ বুজ হচ্ছে সিক্স এবং কোটি হচ্ছে জিরো তো এখানে এম এর মানটি হবে এমের স্থান অঙ্কটি হবে সিক্স পয়েন্ট ফাইভ কমা জিরো এরপর রয়েছে এই বিন্দু এই বিন্দুটি ভুজ হচ্ছে আমরা এই বিন্দুটি কোথায় অবস্থিত সেটা আগে দেখতে পাচ্ছি আমরা এই যে এখানে এই বিন্দুটি অবস্থিত সুতরাং দুই সুদাস রয়েছে তার মানে ভুজ হচ্ছে টু আর কোটি হচ্ছে এক ওয়ান টু থ্রি ফোর ফাইভ তাহলে কোটি হচ্ছে ফাইভ তাহলে এর স্থানাঙ্ক হবে এ টু কমা ফাইভ এরপর বি এর স্থানাঙ্কটি আমরা কোথায় দেখতে পাচ্ছি বি হচ্ছে এখানে তো সেভেন ভুজ হচ্ছে সেভেন তার পরে হচ্ছে ওয়ান টু থ্রি ফোর কোটে হচ্ছে ফোর তো আমরা বি এর স্থান অঙ্কটি আমরা পেয়ে গেলাম বিয়ের স্থান অঙ্কটি হচ্ছে সেভেন এবং ফোর তারপর হচ্ছে ডি ডি এর অবস্থান কোথায় ডি এর অবস্থান এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি তো যেহেতু এটা থ্রি সুদর্জি সেহেতু ভুজ হচ্ছে থ্রি আর কোটি হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস টু তাহলে এটা হচ্ছে ডি এর ইয়েটা অ্যান্সারটা হচ্ছে থ্রি স্থানটা হচ্ছে থ্রি আর মাইনাস টু তারপর হচ্ছে ই এরটা ই কোথায় অবস্থিত ই হচ্ছে এখানে মাঝখানে অবস্থিত দেখতে পাচ্ছ তার মানে এই মাঝখানে ফোর পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট ফাইভ আর এটা হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি থ্রি পয়েন্ট ফাইভ মাইনাস থ্রি পয়েন্ট ফাইভ তো এটা হচ্ছে ই এর স্থান অঙ্কটি হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ কমা মাইনাস থ্রি পয়েন্ট এরপরে এফ এফ বিন্দুটি এরপরে দেখতে পাচ্ছি এফ বিন্দুটি এফ বিন্দুটি কোথাও অবস্থিত ওয়ানে তো আমরা এটা ওয়ান লিখবো ভুজের ঘরে ওয়ান আর কোটির ঘরে মাইনাস থ্রি কোটির ঘর হচ্ছে তাহলে এটা হচ্ছে এফ লিখে আমরা লিখব ওয়ান তারপর জি এর অবস্থানটা আমরা ধরব জি অবস্থানটা হচ্ছে এখানে যেহেতু এটা বাম দিকে জিটা কোথায় আছে মাইনাস সিক্স এর বরাবর তাহলে মাইনাস সিক্সটা হচ্ছে ভুজ আর কোটিটা হচ্ছে মাইন কোটিটা হচ্ছে এটা সোজা হচ্ছে মাইনাস সিক্স কোটিটাও মাইনাস সিক্স বোসটাও মাইনাস সিক্স তাহলে জি লিখবো জি লিখে আমরা লিখব মাইনাস সিক্স কমা মাইনাস সিক্স তারপর হচ্ছে আই আইটা কোথায় আছে দেখতে পাচ্ছি আই এখানে অবস্থিত আই হচ্ছে মাইনাস সিক্স ভুজ আর কোটি হচ্ছে জিরো যেহেতু এটা এখানেই থেমে আছে সেহেতু এটা জিরোর সদস্য জিরোর ঘরে তাই এটা আমাদের জিরো লিখতে হবে তো এখানে আয় লিখব আয় লিখে হচ্ছে মাইনাস সিক্স লিখবো ভুজ আর কোটি হচ্ছে জিরো এরপর জে জেটা কোথায় আছে দেখতে পাচ্ছো যে হচ্ছে এখানে এটা হচ্ছে মাইনাস সিক্স ভোজ হচ্ছে মাইনাস সিক্স আর হচ্ছে যে কোথায় দেখতে পাচ্ছো সিক্স তো এটা হচ্ছে যে লিখবো যে লিখে লিখব যে মাইনাস সিক্স আর হচ্ছে সিক্স কটি হচ্ছে সিক্স এরপর রয়েছে এল এল এর অবস্থানটি আমরা দেখতে পাচ্ছি এল এর অবস্থান হচ্ছে এই যে মাথার ঠিক উপরে শিক্ষকের মাথার ঠিক উপরে অবস্থিত এটা হচ্ছে যেহেতু ভুজটা হচ্ছে জিরো ভুজ হচ্ছে জিরো আর সেভেন হচ্ছে কোটি কোটি হচ্ছে সেভেন সুতরাং এটার এর স্থান অঙ্কটি হবে জিরো কমা সেভেন আশাটা কি বুঝতে পেরেছ এর পরের পৃষ্ঠা হচ্ছে একশো একত্রিশ পৃষ্ঠা চতুর্ভাগ বা ইংরেজিতে বলা হয় কোয়াড্রেন্ট তোমরা দেখেছ বস্তুর অবস্থানের ক্ষেত্রে বস্তুর অবস্থানের ক্ষেত্রে কখনো কোটি ধনাত্মক বা ঋণাত্মক বা এবং ভুজ ধনাত্মক বা ঋণাত্মক হয়ে থাকে গত পৃষ্ঠার অর্থাৎ একশো তিরিশ পৃষ্ঠার ছকটি পূরণ করেই তোমরা সেটা প্রমাণ পেয়েছ এই কারণে আমরা একশো সমতলকে চারটি ভাগে ভাগ করতে পারি এই যে চারটি ভাগে ভাগ করলাম দেখতে পাচ্ছ প্রথম চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগ তৃতীয় চতুর্ভাগ চতুর্থ চতুর্ভাগ এই ভাগগুলোকে আমরা প্রথম চতুর্ভাগ এই যে ভাগ চতুর্ভাগ বলি চিত্র ছয় দশমিক আট চিত্র ছয় দশমিক আটে ভাগগুলোকে দেখানো হয়েছে তোমরা কি বলতে পারবে প্রতি চতুর্ভাগের বিন্দুর স্থানাঙ্ককে যথাযথ চিহ্নের মাধ্যমে আমরা কিভাবে লিখতে পারি নিচের ছকটি পূরণ করো এবং প্রত্যেক চতুর্ভাগে চিহ্নগুলো দেখাও তো এখানে দেখতে পাচ্ছ প্রথম চতুর্ভাগে ডান দিক আর উপর দিক তো ডান দিক আর উপর দিকে প্লাস এবং প্লাস উপর দিক হলেই আমরা প্লাস দিব আর নিচের দিক হলেই আমরা মাইনাস দিব আর বাম দিক হলে মাইনাস দিব দ্বিতীয় চতুর্ভাগটা যেহেতু বাম দিকে পড়েছে আর উপর দিকে পড়েছে সুতরাং মাইনাস এবং প্লাস দ্বিতীয় চতুর্ভাগে আমরা এই চিহ্ন দুটি দিব তো যেহেতু প্রথম চতুর্ভাগে আমরা ভুজের চিহ্নটা প্লাস পেয়েছি এবং কোটের চিহ্নটাও প্লাস পেয়েছি সুতরাং আমরা এর জায়গাতে ভুজের চিহ্নটা দেব প্লাস কোটের চিহ্নটা দেব প্লাস তো দ্বিতীয় চতুর্ভাগে বাম দিকে ভুজের চিহ্ন সুতরাং এটা হচ্ছে মাইনাস আর কোটের চিহ্নটা হবে প্লাস এরপর তৃতীয় চতুর্ভাগে আমরা দেখতে পাচ্ছি যেহেতু এটা নিচে এবং বাম দিকে তার জন্য ভোজের চিহ্নটাও মাইনাস হবে কোটের চিহ্নটাও মাইনাস হবে চতুর্থ চতুর্ভাগে ডান দিক আগে ডান দিকে যেতে হবে তারপর হচ্ছে নিচের দিকে যেতে হবে সুতরাং চতুর্থ চতুর্ভাগে ভুসটা হচ্ছে প্লাস আর কোটটা হচ্ছে মাইনাস আশা করি বুঝতে পেরেছ খুদা হাফেজ আসসালামু আলাইকুম